সময় থাকতে সেই মানুষটাকে সেই জিনিস বলে ফেলো যাকে তুমি কিছু বলতে চাও, এমন যাতে না হয় যে তুমি বলতে চাও, তুমি বলার জন্য প্রস্তুত, তুমি বলবে, বাট সেই টাইমে মানুষটার কিছু হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে খুব জরুরি কিছু কথা বলতে চাই। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে বা ভালো লাগে তোমাদের যদি, তাহলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে বলো কেমন লাগছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার দরকার আছে, তাহলে প্লিজ শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কালকে আমি একটা মুভি দেখছিলাম, মুভিটার নাম হচ্ছে ধামাকা, নেটফ্লিক্সের একটা মুভি। আই থিঙ্ক তোমরা অনেকে এই মুভিটা দেখেছো, আবার অনেকে দেখোনি হয়তো। তো আমি রিকোয়েস্ট করছি, যারা দেখোনি তারা প্লিজ মুভিটা দেখো, কারণ মুভিটাতে ইউনিক কিছু বলা নেই, বেসিক যেরকম মুভি হয় সেরকমই। কিন্তু মুভিটাতে দুটো জিনিস খুব সুন্দরভাবে হিট করেছে, জানি না কে কতটা বুঝতে পেরেছে, বাট আমার খুব ভালো লেগেছে। মুভিটা গোটা দেখার পর তোমরা যেটা বুঝতে পারবে যে একটা সরি, এই সরিটাই না অনেকে বলতে চায় না। কোনো সম্পর্কের মাঝখানে মনোমালিন্য হলে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হলে সরিটা বলে ফেলা উচিত, বাট এই যে সরি এটাই অনেকে বলতে চায় না। সবাই ভাবে সরি বলবো আমার ইগো, আমি কেন সরি বলবো, তার দোষ আমি কেন সরি বলবো। বাট তোমরা যদি সরি বলে দাও তাহলে তোমাদের সম্পর্কটা টিকে যেতে পারে। তোমার এই একটা সরি না বলার জন্য তোমাদের 7 বছর হোক 10 বছর হোক, সারা জীবনের তুমি যদি তার সাথে থেকেছো, তাও সেই সম্পর্কটা এই একটা সরি না বলার জন্য ভেঙে যেতে পারে। আমরা অনেকে ভাবি যে না আমি কেন সরি বলবো, আমার তো দোষ নেই। বাট কিছু কিছু টাইম যদি আমরা সরি বলে দিই তাহলে সেই সম্পর্কটা টিকে যেতে পারে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সেই রকম মানুষকে বলা উচিত না যারা হয়তো সরির যোগ্য না, বাট স্পেশাল কিছু মানুষকে সরি বলা যেতে পারে, কারণ লাইফে তারা স্পেশাল, কারণ তারা আমাদের লাইফে খুব ইম্পর্টেন্স একটা ভ্যালু প্রোভাইড করে, তাই জন্য স্পেশাল। কিছু স্পেশাল মানুষকে যদি আমরা সরি বলে দিই তাহলে সেই সব স্পেশাল মানুষদের সাথে আমাদের সম্পর্কটা টিকে যাবে। তাই সেসব বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আছো, কোনো রিলেশনশিপে আছো, বাট তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, বা কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, বা তোমরা স্পেস নিয়ে আছো রিলেশনশিপে, দোষ তোমার থাকুক বা তোমার বয়ফ্রেন্ডে বা তোমার গার্লফ্রেন্ডে, সরি বলে দাও। তুমি যদি সরি বলে ফেলো তাহলে তোমার সম্পর্কটা টিকে যাবে। একটা সরির উপর কিছু ডিপেন্ড করে না, তোমার ইগো ডিপেন্ড করে না, সেই সব জায়গাতে ইগোর থেকে ভ্যালু চলে আসে সরির উপর। তুমি নিজে হয়তো ভাবছো যে আমার সরির থেকে আমার ইগোটা বেশি ইম্পর্টেন্ট, বাট সেই রিলেশনটা ভেঙে যাওয়ার পর তুমি ভাববে যে না, সেই টাইমে সরিটাই বেশি ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, যদি আমি সরিটা বলে ফেলতাম তাহলে আমার সম্পর্কটা টিকে যেত। তাই জন্য তোমরা যদি কোনো রিলেশনশিপে আছো আর তোমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, তাহলে সরি বলে দেবে। তোমাদের একটা সরি বলাতে তোমার ভ্যালু কমবে না, না কি তোমার ইগোটা কমে যাবে, বরঞ্চ তোমার ইম্পর্টেন্স আরও বেড়ে যাবে সেই মানুষটার কাছে যাকে তুমি সরি বলছো। তো সরি বলে ফেলো। আর সেকেন্ড যেটা পয়েন্ট এই ভিডিও এই মুভিটাতে হিট করা হয়েছে, যে সময় থাকতে সেই মানুষটাকে সেই জিনিস বলে ফেলো যাকে তুমি কিছু বলতে চাও, এমন যাতে না হয় যে তুমি বলতে চাও, তুমি বলার জন্য প্রস্তুত, তুমি বলবে, বাট সেই টাইমে মানুষটার কিছু হয়ে গেল, মানুষটা নেই আর, সময় শেষ। তো সময় থাকতে সেই মানুষটাকে তুমি বলে ফেলো যাকে কিছু বলতে চাও, কারণ সময় শেষ হয়ে গেলে শুধু আফসোস করবে আর কিছু বলতে পারবে না। এই মুভিটাতে এই দুটো জিনিস আমার বেসিক্যালি খুব ভালো লাগলো। নেটফ্লিক্সের এই যে ধামাকা মুভি, এই মুভিটাতে এই দুটো বিষয় খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে।
আমি রিকোয়েস্ট করছি সেই সব মানুষদেরকে এই ভিডিওটা বা এই মুভিটা দেখার জন্য যারা এখনও মুভিটা দেখোনি। মুভিটা দেখার পর তোমরা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে যে কোনো টাইম থাকা সত্ত্বেও যখন আমরা কাউকে কিছু বলতে পারি না, বাট মানুষটা যখন থাকে না তখন আমরা সেই কথাটা না বলার জন্য খুব আফসোস করি। আর সরিটা কেন বললাম, মুভিটাতে সরি নিয়েই অনেক কিছু বলা আছে। বেসিক্যালি আমি মুভিটার ব্যাপারে কিছু বলবো না, যারা যারা মুভিটা দেখোনি গিয়ে এখনই দেখো, দেখে আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানাও যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মুভিটাতে ঠিকঠাকভাবে উল্লেখ করা আছে কি না। তো ভিডিওটা যদি ছোট্ট ভিডিও, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না।